ফাসেকদের যখন প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। এই ফাসেকদের প্রশংসা করে কে? কিসের কারণে? দুনিয়ার মহব্বত। বলেন 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 দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত? দুনিয়ার মহব্বত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধুকে বলবো, তবে একটা কথা আছে, আমার মালিক কিন্তু সব রাস্তায় শিখিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার বান্দাবান্দিদেরকে আল্লাহ আমার পথে ডাকবা কির মাধ্যমে? হিকমা এবং ভালো ভালো সুন্দর সুন্দর কথার মাধ্যমে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দার মা বোনদেরকে যারা শুনতেছেন বাজান, দুনিয়ার জিন্দগি কয়টা? একটা। মুখ খুলে বলেন একটা। একবার ঠকলে দ্বিতীয়বার? জিতবার আশা আছে? জয়কার আশা আছে? আপনি ডাক্তারের কাছে গেছেন শরীরের রোগের চিকিৎসার জন্য, ওই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনার রোগ ভালো হয় না, রোগী বসে থাকবে না, অন্য ডাক্তারের পরামর্শ নেবে? এই ঠিক না ঠিক? আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যারা চরমায়তে আসো, যদি তোমাদের এক শবক দুই শবক তিন শবক আদায় করার পরেও তোমাদের যদি কোনো পরিবর্তন না আসে, আগে যেরকম নামাজ পড়তা না এখনো পড়ো না, আগে রোজা রাখতা না এখনো রাখো না, আগে মিথ্যা কথা বলতে এখনো বলো, আগে জুলুমের ভিতরে লিপ্ত ছিল এখনো জুলুমের ভিতরে লিপ্ত, আগে আল্লাহর হুকুম অনুযায়ী চলতা না এখনো চলো না, আমার রসুলের তরিকা অনুযায়ী চলতা না এখনো চলো না, বসতে হবে আমি ডাক্তারের মাধ্যমে, তোমার রোগের কোনো পরিবর্তন ডাক্তারই আসবে না। এই জন্য আমার আব্বাজার রহমাতুল্লাহ বলতেন, বাবা চরমোনাই থেকে তাড়াতাড়ি যাও, যে কোনো আর একজন হাক্কানি আলেমের কাছে পরামর্শ নাও, পরামর্শ নিয়ে নিজের ডানের রাস্তায় চইলা বামের রাস্তা বাদ দিয়া আমার মালিকের মেহমানখানা বেহেস্তে যাওয়ার চেষ্টা করো। বুঝে বলেন কথা ঠিক? হ্যাঁ, দলে করা যাইবে? আস্তে করে, দলে করা যাইবে? দলে করা যাইবে? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এই মুরব্বী নেতা পি আপনাকে আমাকে কোরআন ও হাদিস অনুযায়ী পথ দেখাবে ততক্ষণ মানব, বাহিরে দেখাই যেত আর মানামানি নাই। ঠিক কি? এক কবরের যাত্রীরে আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে মনকে বুঝো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, কারণ বাজার আগেই বলছিলাম কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো বংশের পরিচয় নাই, ধনী না গরিব কালানা সুন্দর পরিচয় নাই। যদি থাকতই বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও গোলাম, দুনিয়ার দিক থেকে একেবারে পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ, বাজারে এক পয়সারও তিনি মালিক ছিলেন না, ওদিকে শিক্ষার দিক থেকে একেবারে বকালাম কিচ্ছু জানতেন না, ওদিকে চেহারার দিক থেকে কালো, চেহারা তেমন ঢকপথ ছিল না, ওদিকে বংশের দিক থেকে নিচু হাফস বংশের লোক, ওদিকে জামান ছিল তোতলা, দুনিয়ার যে গুণ থাকা দরকার একটা গুণও তার ছিল না, কিন্তু আমার মালিকের কাছে কত প্রিয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেহরাজে গেলেন, বেহেস্তের ভিতরে খড়মের আওয়াজ পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, ভাই জিব্রাইল বেহেস্তের ভিতরে কিসের খড়মের আওয়াজ? জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল, ওই বেহেস্তের ভিতরে আপনার বেলালের খড়মের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বেহেস্তে ঢুকবেন, সেই বাহনের উপরে আল্লাহ হাবিব থাইকে আর ঢুকবেন, ওই বাহনের রশি থাকবে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা
আঙ্গুল হাতে আল্লাহর হাবিবকে নিয়ে তিনি প্রথম বেহেশতে ঢুকলেন। আমার মালিকের কাছে তিনি কেমন প্রিয় ছিল, বাজান মসজিদের নববীর মুয়াজ্জিন। সাহাবায়ে কিরাম সিদ্ধান্ত নিলেন আল্লাহর রাসূল যেই মসজিদের ইমাম আপনি সেই মসজিদের একজন সুশিক্ষিত উচ্চ বংশের সুন্দর লাহানের মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিবের মন চায় না বেলালকে পরিবর্তন করবে। সাহাবায়ে কিরাম সিদ্ধান্ত দিল, আল্লাহু আকবার। এশার নামাজের পরে আল্লাহর রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাইকে বলেন, বেলাল রে, আগামী দিন ফজরে আজান আর তুমি দিবে না, নতুন মুয়াজ্জিন নতুন ফজরে আজান দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে দুই চোখ থেকে পানি বাইয়া বাইয়া টপ টপ করে পড়ে আমার মালিকের দিকে ফিরে ডাক দিয়া বলে, ও আমার মালিক, গোলাম জাদা গোলাম, তুমি আমাকে বানাইলা, পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ, তাও তুমি আমাকে বানাইছ, বংশের দিক থেকে নিচু, তাও তুমি আমাকে বানাইছ, চেহারার দিক থেকে কালো, তাও তুমি আমাকে বানাইছ, জবান পোতলা, তাও তুমি আমাকে বানাইলা, একেবারে শিক্ষার দিক থেকে বকালাম, তাও তুমি আমাকে বানাইলা, সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। এই ব্যথা আমি বেলাল কেমনে সহ্য করব? বেলালের কান্দনে আমার মাওলার রহমতের দরিয়া জোশ মাইরা গেল। পরদিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দেয়, সাহাবায়ে কেরাম খুশিতে খুশিতে মসজিদে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে বসা, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিব্রাইল সালাতু ওয়াসালাম হাজির। আল্লাহর হাবিব জিজ্ঞাসা, ভাই জিব্রাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিব্রাইল সালাতু ওয়াসালাম বলে, আল্লাহর রাসূল, আপনার মসজিদে আজকে কেন ফজরের আজান হয় না? আল্লাহর হাবিব বলেন, ভাই জিব্রাইল, তুমি কি বলো, অন্যান্য সময় সে আজকে আরো সুন্দরভাবে ফজরের আজান হইল? সালাম বলে, আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার মসজিদের আজান মাওলার আরশ থেকে শোনা যায়, আজকে আপনার মসজিদের আজান আমার মাওলার আরশে পৌঁছে নাই। তাড়াতাড়ি বেলালকে আইনে আজান দেওয়া, যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে আজান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না। রাগে আর আসমে আজারু হে বেলালি না রাগে ফালসাফা তো রাখিয়া হে লেকিন তালকিন গজালি না রাহি। এই কবরের যাত্রীর আল্লাহর বান্দারা, বর্তমানে মসজিদের অভাব নাই, আজানের অভাব নাই, মুয়াজ্জিনেরও শেষ নাই, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের ভিতরে যে রুহ ছিল, রুহানিয়াত ছিল, সেইটি এখন তো আর পাওয়া যায় না। বাজান পীর মুরিদের অভাব নাই, ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার পীর মুরিদের ভিতরে যে রুহানিয়াত ছিল এখন কিন্তু পাওয়া বড় বিরল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ ধনি আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, মনকে বুঝাও, দুনিয়ার বাদশাহী দুনিয়া, দুনিয়ার টাকার গরম, দুনিয়ার ক্ষমতার গরম, সৌন্দর্যের গরম, সম্পদের গরম, দলের গরম, দলের নেতা নেত্রীর গরম। আমার আব্বা জান রহমাতুল্লাহ ইয়ারে একটু উদাহরণ দিয়া বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়া, সবাই ওকে সার 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 করে ডাকে। ওদিকে দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরো মাইরা ফেলায়, কিন্তু আর সারগিরি আর বাবুগিরি কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার এক পর্যন্ত,
যখন পুলিশ রাতে অ্যারেস্ট হইয়া যায় আজান যখন বুক দিয়া লাইতায় ওকে হাত পাও ভাঙ্গা ফেলায় কোথায় যাবি আর সারগিরি কোথায় যাবো আর বাবুগিরি হে দুনিয়াদার পাগল আমার বাবারা বড় লোক আমার বাবারা এই বড় মেয়াগিরি ক্ষমতাগিরি টাকার গরম ক্ষমতার গরম কয়দিন রে বাবা যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে দিন বর্মেয়াগিরি টাকার গরম ক্ষমতার গরম দলের গরম থাকবে যেদিন তোমার বাড়িটা যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দারোগা হিসেবে তোমাকে কোথায় যাবে তোমার টাকার গরম কোথায় যাবে তোমার ক্ষমতার গরম তখন কিন্তু আর কিছুই থাকবে না আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আজান আপনাদের সামনে প্রথম আমি আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম আয়াতের ভিতরে আমার মালিক বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি কেন বানাইলাম আমার মালিক বলেন এই দুইটা জাতিকে আমি বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য অনেকে বলতে পারেন হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাত গুলো আমার মাওলা কেন বানাইলেন আমার মালিক বলে অকুলি কালাকুম মাহফিল আরুদি জামিয়া অন্য অন্য মাখলুকাত গুলো আমি বানাইলাম তোমাদের জন্য বাজার আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না বাজান মাছ আমাদের দরকার আছে না নাই একটা মানুষ দুনিয়ায় না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না গাছ আমাদের মানুষের দরকার আছে না নাই একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না বাজান যত মাকলুকাদের দিকে তাকাইবেন সব আমাদের জন্য আমার মালিক বানাইলেন আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্য এ কবরের যাত্রীরা হে আল্লাহর বান্দারা পর্দার মা বোনেরা ভালো কইরা মনকে বুঝাও তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো বাজান আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু মানুষ এবং জিন আল্লাহ বানাইলেন তার ইবাদতের জন্য বাজান ইবাদত একটা আরবি শব্দ বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা মালিকের হুকুম অনুযায়ী চলা যেমন আমরা নামাজ পড়ি মালিকের হুকুম পালন করি রোজা রাখি মালিকের হুকুম পালন করি পর্দা করি মালিকের হুকুম পালন করি হজ যাকাত আদায় করি মালিকের হুকুম পালন করি হারাম থেকে বাইসা থাকি মালিকের হুকুম পালন করি বাজান ব্যক্তিগত জীবনে আমার মালিকের হুকুম আছে নাই আমার মালিক ব্যক্তিগত জীবনে বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পোশাকাদির ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই আমার মালিক বলেন লেবাস তাকওয়া যালিকা খায়র পরহেজগারের লেবাস তোমাদের জন্য উত্তম পরহেজগারের লেবাস কোনটা সাহাবায়ে কেরামরা যেই পোশাক পরিধান করছেন বাজান সেই পোশাক হলো পরহেজগারী পোশাক এ আল্লাহর বান্দারা পর্দা নেই মা বোনেরা পারিবারিক জীবনে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই বাজান আর অনেক আমার বাজানরা আছেন নিজের আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে কিন্তু ঘরের মেয়েটা নামাজ পড়ে না ছেলেটা নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না বাজান তোমার আয়ত্তে থাকা অবস্থায় তাদেরকেও নামাজ পড়াবার জন্য চেষ্টা করা লাগবে জোরে বলেন কথা ঠিক না বেঠি সামাজিকভাবে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই আমার মালিক বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম সুদকে তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম এক শ্রেণী আমার বাজানরা সম্পদ বাড়াবার জন্যে ব্যবসা বড় করার জন্যে সুদের সঙ্গে জড়ায় জোরে বলো নাউজুবিল্লাহ জোরে বলো নাউজুবিল্লাহ অনেক চরমনের মুজাহিদদেরকেও শোনা যায় ব্যবসা সম্পদ বাড়াবার জন্য সুদের সঙ্গে কারবারে জড়ায় জোরে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তুমি চরমনায় কেন গেছো চরমনায় যাইয়া কি শেখছো বাজার
আহারে সুদের 70টার মতো গুনাহ তার ভিতরে ছোট্ট গুনাহ ঘৃণা জমাবার জন্য নাউজুবিল্লাহ মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়ার চেয়েও ঘৃণিত গুনাহ বাজারে এত বড় কঠিন গুনাহ যে ঈমানদার আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তার হুঁশ থাকতে জীবন থাকতে সে কোনোদিন সুদের ব্যবসার সাথে জড়াইতে পারবে না জোরে মুখ খুলে বলেন না কোনোদিন পারবে না হাদিসের ভিতরে আছে রাশি মুত্তাশি কিলাহুমা ফিন্নার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঘুষ দেওয়ইন না এবং ঘুষ নেওয়ইন না দোনজন জাহান্নামী জোরে বলুন নাউজুবিল্লাহ আমার বাজানদেরকে বলবো পর্দারে মামুনদেরকে বলবো এখানে আমার মালিকের হুকুম আছে না নাই বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার রাজনৈতিক ক্ষেত্রে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই আমার মালিক বলে আকিমুস সালাহ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো সেই মালিক কিন্তু কোরআনুল কারিমের ভিতরে বলেন আকিমুদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত দিন প্রতিষ্ঠা সাধ্য অনুযায়ী চেষ্টা করো জোরে বলেন কথা ঠিক না বেঠি আন্তর্জাতিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই আজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামাম দুনিয়ার সমস্ত মুসলমান কাজ জাসাদে ওয়াহিদ একটা শরীরের মতো তামাম দুনিয়া যে কোনো প্রান্তে একটা মুসলমান আক্রান্ত হইলে তামাম দুনিয়ার সমস্ত মুসলমান সেই ব্যথায় ব্যথা পাওয়াই হলো ইমানি দাবি কথা ঠিক না বেঠে আজকে ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা করতেছে ওই ব্যথা তোমার ভিতরে লাগাও ইমানের দাবি কথা ঠিক না বেঠে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো আমার মালিক তোমাকে আমাকে বানাইলো তার ইবাদতের জন্য আর অন্য অন্য মাখলুকাত গুলো বানাইলেন মালিক আমাদের জন্য আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া আমার মালিক বলেন আব্দুল করিম হে রাজাউল করিম হে রহিম খাতুন তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি আরে তোর বাড়িতে একটা গাবি গরু পালো গাবি গরুটা দুধ খাবি বাচ্চা হবে বংশ বিস্তার লাভ করবে আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি গাবি গরুটা এখন দুধও দেয় না বাচ্চাও দেয় না তুই একটা ছুরি ধার করলি গাবি গরুটাকে শোয়াইলি গাবি গরুটাকে জবাই জবাই কইরা চামড়া খইলা বাজার গোষ্ঠ পাক কইরা ভাত তরকারি পাক কইরা খাইলি আমার মালিক বলেন খা তোর জন্য তো আমি বানাইলাম আম গাছ লাগাইছিলি আম খাওয়ার জন্য আম গাছে আম দেয় না তোর বিচার আমি চাইয়া দেখি আম গাছ কাটলি তক্তা তৈরি করলি লাকড়ি বানাইয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি খা বন্ধ বান্ধে আমি তোর জন্যই বানাইছি আরে এক কাজে লাগে না অন্য কাজে তুই লাগাইয়া দিলে আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত জানাইল আসসালাতু খায়রুম মিনান নাউম আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই নাকটাই না ঘুমা তুই আমার হুকুম পালনের জন্য মসজিদে যাও নাই তোকে আমার এবাদতে ফজরে পাই নাই জোহরে ডাকলাম পাই নাই আসরে ডাকলাম পাই নাই মাগরিবে ডাকলাম পাই নাই এশায় ডাকলাম পাই নাই রমজান মাসে রোজা রাখার জন্য বললাম রাখো নাই পর্দা করতে বললাম করো নাই হজ যাকাত আদায় করার জন্য ধনী হইলে বলছিলাম আদায় করো নাই হারাম থেকে বাঁচার জন্য বলছিলাম বাঁচো নাই এ বান্দা বান্দি তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য যখন তোকে আমার ইবাদতে পাই নাই এখন তোর বিচার তুই কর তোকে আমি কোন কাজে লাগাব তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে তাও তো আমি জায়েজ রাখলাম না এখন তোকে আমি কোন কাজে লাগাবো আমার একটা কাজ আছে আমার একটা সুর আছে ওই সুরের নাম হলো জাহান্নাম আমাদের সবাইকে মাফ করে দিয়া আমার মালিক বলো
الحجارة أعدت للكافر خبي جهنم رقم زلاب মানুষ এবং পাথর বাজার আমি বলে নেই আল্লাহ বলছেন আমি শুনাইতেছি মানবা কিনা জানি না বুঝে শুনে তারপর আমার মাওলার কবরে রওনা কইর ওই জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও আমার উম্মতেরা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন সবাইকে মাফ করে দিয়ে ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মাওলা বুঝাতে যাইয়া বললেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা জাহান্নামের আগুন এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে এই জন্য আমার বাসানদেরকে বলবো কুল্লামা জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গাইরাহা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে ওদের গায়ের চামড়া কুইলা জমি ঘাস কইরা পইরা যাবে আবার নতুন চামড়া গজাইয়া যাবে আবার চামড়া পইরা যাবে আবার নতুন চামড়া গজাইয়া যাবে দুনিয়ার কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে লা ইয়ামুতু মানুষ বাঁচবেও না মরবেও মরণ তালাশ করে আর পাওয়া যাবে না এ আরাম প্রিয় আমার বাবারা সাধারণ দুনিয়ার আঙুলের ভিতরে একটা আঙুল ঢুকাইয়া দেখো কয় মিনিট কয় সেকেন্ড ওই আঙুলে আঙুল আগুন রাখতে পারব আঙুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের না আরাম প্রিয় আমার বাবা আজকে দুনিয়ার এক মিনিট যদি আঙ্গুল আগুনে রাখা না যায় জাহান্নামের আগুনের ভিতরে কেমনে জ্বলবা মনকে বুঝাইয়া তারপর কবরে লড়া কইর আর একবার যদি কেউ ঠইগা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু এই ক্ষেত্রে আমার আব্বাদার রহমাতুল্লাহ আলাই বলতেন মাজার যেই মামলার তকদির নাই ওই মামলার কিন্তু খালাস যেই মামলার তকদির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য আল্লাহর ওদের ইতিহাস করলে দেখবে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে গুনার কথা মনে কইরা দু চোখের পানি ছাইরা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া এমন ভাবে আল্লাহু আকবার দেলটাকে ভাইগা করবে সুরে মালিকের দরবারে কান দেয়ার ডাক দেয়ার মাপসা ও আমার মালিক ও আমার দয়ার মাওলা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহি দরবারে হাত তুললা মালিক তুমি যদি মাফ না করো তোমার দরজা থেকে যদি আমাদেরকে ভাগাইয়া দাও আর তো কোনো দরওয়াজা নাই আর তো কোনো মাওলা নাই আর কোনো মালিক নাই আমরা কার দরজায় যাব আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া দয়াময় করে তুমি তোমার কুদরতে কোলের ভিতরে টাইনে জাগা দাও তখন বান্দা লাগে দুই চোখের পানি ফালাইয়া দেলটাকে ভাইয়া করুন শুনে মালিকের দরবারে মাপ চাবে আমার মালিক বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা তখন বান্দা বান্দি করুন শুনে ডাক দেবে
আমার মালিক বলেন মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, এ বন্দা বান্দি তুমি আমাকে পাওয়ার জন্য যদি হাইটা হাইটা রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোমাকে রহমতের কোলের ভিতরে টাইগা জাগা দেব। মাজাজে মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এর কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজের একটা সময় নির্ধারণ তারিখ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো তারিখ নাই, কোনো সময়ও নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই। বাজার আশায় থাই কোনারে বাজার, বাকির নাম কিন্তু ফাঁকি। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিকের কাছে তাওবার মতো তাওবা করো। আমার মালিক তোমার আমার জীবনের সব গুণা মাফ কইরা, গুণাকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের লোকের হাত উঠাও, আমার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দ। যদি কান্না না আসে মনকে বুঝাও করে মন, একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ হইয়া উচ্ছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়ে মরা লাশ হবে। ছেলে কান্নে মা মা করে, মেয়ে কান্নে মা মা করে, সওয়াব তো আর দিবা না। পেটে মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার বাংলা কিভাবে কান্দে, বলে ছেলেও মরে নাই মেয়েও মরে নাই, গুনা করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা মাফ করে দে। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুণার কারণে জাহান নামের আগুন রয়েছে, চোখের পানি সারা ঠান্ডা হবে। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটি সাহায্য করব, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বা দাদা দাদু নানা না মাতৃ সজ্জ অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, দোয়া করলা তাই মায় করে তাদের কবরকে বেহেস্তের বাগান বানাইয়া দেন। আল্লাহ আল্লাহ কে কোন নিয়তে হাত তুলছে জানি না, সবাই জেনে এক মাকসাদগুলো পুরো করে দেন। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে। জালেমরা যারা জুলুম করতেছে ইসরায়েল সহদের মুসিব হেদায়ত তাহলে হেদায়ত থাক, তাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ বাংলাদেশের ভিতরে শান্তির ব্যবস্থা করে দেন। যারা নাকি যার জুলুম করতেছে ওদের নসিব হেদায়ত তাহলে হেদায়ত দেন, তাহলে আপনাদেরকে ধ্বংস করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম। কেউ উঠেন না।